বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাভারে গ্রামবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে বাকুরতার নলাগাড়িয়া নুরিয়া ইবদে দায়ী মাদ্রাসা মাঠে এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রায় 450 জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এদের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও লবণ। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য আতিকুল হক শামীম, বিশিষ্ট সমাজসেবক ডক্টর সাইফুল ইসলাম, ঢাকা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান গাজী আবু সাইদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।